নমস্কার বন্ধুরা, আপনারা জানেন আজকে সারা দিন প্রচুর ঘোরাঘুরি হলো। আমি শুরু করেছিলাম দুবাই থেকে, কলকাতা হয়ে ব্যাংককে এসে পৌঁছেছি এয়ার এশিয়া প্লেন ধরে। আজ প্রথম দিন, পরপর কয়েকটা জায়গা দেখে ফাইনালি সন্ধে হয়ে গেছে, ভীষণ খিদে পেয়েছে, অবশ্যই কিছু খেতে হবে। এবং খেতে যদি হয় ব্যাংককে এসে, যেটা পসিবলি ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ স্ট্রিট ফুডস, সেখানে লোকাল না খেয়ে যাব কোথায়? চলুন কিছু খাওয়া যাক, এখান থেকে শুরু করি। এটা হচ্ছে প্যান্ডান লিভসের ফিল্টার্ড ফ্লুইড বা জল, যাই বলুন, একটা ড্রিঙ্কস। লাইট খুব বেশি ভালো লাগলো না। এটা হচ্ছে বিগ বুদ্ধার কাছাকাছি একটা বাজার। পরপর অনেক স্টল, কর্ন ডগস রয়েছে, বিভিন্ন তেলে ভাজা রয়েছে, ক্রিস্পি মোমোজ, ডিমসামস, ভেতরে বিভিন্ন রকমের ফিলিংস দেয়া, ক্রিস্পি ডাম্পলিংস, মাশরুম, আলু, পক, সুইট পটেটো, মাশরুম, বাম্বুশুট, এক ধরনের মেক্সিকান বা মেহিকান টাকোস টাইপের একটা মডিফাইড থাই প্রিপারেশন, পাতলা পাতলা পাঁপড় তার মধ্যে কিছু দেওয়া। এছাড়া আরও অনেক কিছু ছিল। তো দেখলাম এই জায়গাটা হালকা খাবারের জায়গা। একটু এই কর্ন ডগসটা ট্রাই করলাম আর ওই প্যান্ডান জুসটা। কর্ন ডগসটা কোরিয়ার সবচেয়ে ভালো, বাইরে একটা কর্নের ব্যাটার, ভেতরে হট ডগ। কর্ন ডগ আমার যেটা মনে হয় খুব একটা লাগলো না ভালো। আরও কিছু দেখলাম যাতায়াতের পথে, ফল, বিভিন্ন রকমের মোরব্বা, ভাজাভুজি। চলে এলাম ইউজার্স চয়েস 2023 মার্কেট। এই জায়গাটাতে মনে হচ্ছে অনেক রকমের খাবারের স্টল, একটা হকার কর্নার টাইপের মনে হয়। সিঙ্গাপুরের হকার কর্নার যেরকম খুব বিখ্যাত, এরা স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত, কিন্তু আরেকটু লোয়ার লেভেলে। দেখুন, দেখে মনে হলো প্যান্ডান লিভস এর পেস্ট আর প্যাক করে কম্প্যাক্ট করে ভাজা, সঙ্গে মিষ্টি। এই স্টলে আবার নানান রকম ফলের রস এবং জুস বানানো হচ্ছে। প্যান্ডান লিভস গুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল, খাস্তা টাইপ। একটু টেস্ট করে দেখলাম ততটা ভালো না। চিকেন ভাজা হচ্ছে আমার খুব ফেভারিট, আর এটাতে KFC থেকে আলাদা টেস্ট হবে শিওরলি। তো আমি এটা ডেফিনেটলি ট্রাই করব। শুরু করেছিলাম একটা দিয়ে, পরপর তিন রকম সাইজের, তিন রকমের দামের তিনটে পিস খেয়ে ফেললাম, কিন্তু তাতেও খিদে মিটলো না। এসে গেছি এখানে বিভিন্ন ফিলে, মনে হচ্ছে পকে ফিলে রাখা আছে ম্যারিনেট করে, এখানে রোস্ট করা হচ্ছে। এই ছোট ছোট রোস্টারগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বাইরে থেকে দেখাও যায় কীরকম চেঞ্জ, আমার খুব পছন্দের। এখানে কিছুটা নাসি গোরেন টাইপের কিছু জিনিস, সঙ্গে অন্যান্য তরকারি, আবার জুস। জুসগুলো বেশ দামি মনে হলো, 45 করে। একটু আরও অন্যান্য ভাজাভুজি দেখে এখানে চলে এলাম ফিশের কর্নারে, ফিশ অ্যান্ড সি ফুডস। এইখানে পর্ক সাথে সি ফিশ, পর্কটা ভাজা, গ্রিল্ড, কুড়মুড়ে থিক বাইরের কোটিং, ভেতরে মাংস। আর এখানে হচ্ছে নানান রকমের সি ফুড উইথ ফিশ, ছোটো ছোটো পিস করে মাছের সঙ্গে একটা ঝোল মতো বানিয়ে দেয়, কিন্তু তেল ছাড়া। এটাই থাই ফুডের অ্যাট্রাকশান, এই খাবারগুলো। খাবারটা কি সেটা তো বুঝতে পারবো না নাম দেখে, এখানে কোনো খাবারেরই বোঝা যাবে না যে কি নাম। এখানে আরেকটা ডেজার্টের কর্নার, এখানে দেখছি অনেক ডেজার্টের জায়গা রয়েছে, তার মধ্যে রয়েছে মিল্ক টি। মিল্ক টি ভ্যারিয়েশন দুবাইতে প্রচুর খাই, ভালো লাগে। এখানে আরও একটু গোছানো ভালো ভালো খাবার রয়েছে, কিন্তু ভ্যারাইটির মধ্যে পর্ক, চিকেন, সি ফুডস। সি ফুডসের মধ্যে ফিশ ছাড়াও স্কুইড, বিভিন্ন রকমের অক্টোপাস, এসব রয়েছে। এবার যাচ্ছি একটা বেশ ভালো, এই জায়গাটা একটু সাজানো গোছানো একটা প্রান্তে, ভিড় একটু কম। রামেন নুডলসও পাওয়া যাচ্ছে, তৈরি হচ্ছে জুস, আবার নানান রকম রামেন নুডলস। এই কর্নারে শেষ, একদম ওই মাথা থেকে এই কর্নার, এটা স্ট্রিটের পাশ দিয়ে চলছে, এগুলোতে ভিড় সবচেয়ে বেশি, সবচেয়ে ভ্যারাইটি বেশি এক একটা স্টলে। এখানেও এখানে দেখছি একটা হটপট হচ্ছে চাইনিজ স্টাইলে, নানান রকমের স্যুপ আছে, স্যুপ বেস এর উপরে বিভিন্ন আইটেম দেওয়া, পর্ক, সি ফুড ইত্যাদি প্রভৃতি। সাতে, এখানে হচ্ছে সাটে। সাটে জানেন এক ধরনের সাউথ ইস্ট এশিয়ান শিক কাবাবের মতো, ম্যারিনেশনটা একটু মিষ্টি মিষ্টি হয়, আমার খুব ফেভারিট নয়। আবার এগিয়ে চললাম, আর কি আছে দেখতে, আরেকটা বিশাল পর্কের পিস, বাইরে গ্রিল্ড, কুড়মুড়ে দেখে আটকে গেলাম। এই পিসের অনুযায়ী কিন্তু, সাইজের অনুযায়ী কিন্তু দামটা রিজনেবল, যদিও জানি না পুরোটাই দেবে কি না।
আবার পর্কের কাছে চলে এসেছি। পর্কই বেশি এখানে সবচেয়ে, আর সি ফুড, এখানে আবার সি ফুড রাখা রয়েছে, ডিম রয়েছে, নানান রকম শাকসবজি। থাই ফুডে আপনি জানেন সব কিছুর মধ্যে শাকসবজি দেওয়া থাকবে। এই যে একটা স্যালাড আমরা অর্ডার করলাম, এতে একটু সি ফুড রয়েছে, প্রন বেশি, সঙ্গে অন্যান্য কিছু স্পাইসি ভেজিটেবলস থাকছে। ইন্ডিয়ান টাইপের স্পাইস এখানে সেরকম ইউজ করা হয় না, শুধু কিছু লঙ্কার গুঁড়ো তো থাকে, প্যান্ডান লিভসও থাকে, সাউথে যেমন কারি পাতা। যাই হোক, মোটামুটি এই দিয়ে আমাদের খাবার শেষ করতে হবে ভাবছি। চিকেন ভাজার পরে পর্ক আমার জন্যে, আর সাথে এই স্যালাড, সি ফুড স্যালাড, সব রকমই হো, বলুন কী বলুন, খুব ঝাল ছিল কিন্তু এইটা। এই পর্কগুলোকে কি মিস করব। এই ছোট্ট ভিডিওটা যাদের ভালো লাগবে, খুব ঝাল, তারা দয়া করে সাবস্ক্রাইব আর লাইক করবেন, আমার ভালো লাগবে পরের ভিডিও করতে, আরও আনন্দ পাবো। সেকেন্ড ডে থেকে আমার ব্যাংককের অভিজ্ঞতা আর অভিযান দেখতে সঙ্গে থাকুন পৃথ্বীজিৎ দেবনাথ ইউটিউব ভিডিওস। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।